করছে, আমার হাজবেন্ড আমার সাথে খুব প্রতারণা করছে, আর একটা বিয়ে করে নিয়েছে, তাই আমার ছেলেটা এলো, আমার চলতে হয়। তো আর আমরা তো আর দেখশন করে না, না না না, ও আজ থেকে 10 বছর আগে। সমস্যা কিছুই ছিল না, সমস্যা মানে তার সম্পদ ব্যাপারে নিয়ে একটু গ্যাঞ্জাম ছিল, এই সম্পদের ব্যাপারে গ্যাঞ্জাম করিয়া হ্যাঁ একটা বিয়ে করে নিয়েছে। এখন বর্তমানে আমার ছেলেটারে আমি এই মাটি কাটতে কষ্ট করিয়া ইন্টার পর্যন্ত পড়াইছি, এখন পড়াইতে আমার খুব কষ্ট হয়ে যাইতেছে। আমি কই যে অনন্ত, আমি যেমনভাবে চলি সবাই এমনভাবে চলুক, চললে এমনভাবে এই সবার সন্তানরে মানুষ করুক, আবার সবাই সৎ পথে তাহো, প্রতারণাতে পথে যাতে না যায়। খালি যে পুরুষেরা করে এটা আমি কই না, নারীরা আরও বেশি করে, কিন্তু এইসব প্রতারণ কোনো সময় ভালো ছিল না, হয়তো সব সময় এই দুই নারী পুরুষ সবার মধ্যে প্রতারণা চলছে, কিন্তু কতলে আমার দিক থেকে হয়তো আমার পুরুষের প্রতারণা হয়েছে, আরেকজনের হয়তো নারীর প্রতারণা তো কমাইতেছে, এটা যাতে না হয়, এরকমভাবে যাতে না হয়, সবাই যাতে সন্তান আদি ভালো মতন মানুষ করে, তারপরে হয়েছে কর্ম, আমার সন্তান যদি ভালো না হয় তা তো আমার কিছু করার নাই। আমি এই গাটে জানে সবাই যে আমি যে কত কষ্ট করে আমার ছেলেটারে লেখাপড়া করাই, এখন বর্তমান 2 মাস ধরে গার্মেন্টসে দিছি, কিন্তু তাও খুব কষ্টে।